हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल और वेलकम टू माय चैनल इफ यू आर न्यू हियर। सो आज के हे सनडे एंड हमें एकटूखानी बेरोच्छी हे साउथ सिटी मले और हमें बेरोनो देखे लेकशू खुजे पाचेना को दिखे जाब एक और दिखे छुटे एक बार हमारे दिखे छुटे और ओके से एक बार जो दीसि चल तुम्हारे देखा एक मिनट दाड़ो लेकशू चल चल कम लेकशू देखो रेडी एकदम चलो चलो নিজের লিজের দিকে তাকাচ্ছে। আচ্ছা তোমাকে নিয়ে যাব তো, তোমাকে নিয়ে যাব তো, সন্ধ্যা বেলায় নিয়ে যাব, সন্ধ্যা বেলায় এসে আমরা তাড়াতাড়ি চলে আসব। এই যে রোড দিকে ছুটছে। তো যেটা বলছিলাম, আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে সাউথ সিটি মল। আর সাউথ সিটি মল যাওয়ার কারণ হচ্ছে যারা একবার আমার ভিজিট করার আছে আর নিয়ারলি ওটাই, যারা মনে কলকাতা সাউথ সিটি মলেই আছে ওটাই নিয়ারলি, তো পেলাম না আর কোথাও, ওটাই দেখাচ্ছে। হ্যাঁ ওটাই দেখাচ্ছে, তো ওই জন্য একবার যারাতে চেক করবো, যাই না সেলটেল সবকিছু চলছে তো ভালো হবে, যারা দেখা যায় অনেকদিন শপিং করেনি আর লেটসি ওপেন আছে কিনা সেটাও জানি, কল করছি বাট ওরা কল রিসিভ করছে না। তো আজকের এজেন্ডা হলো আমরা প্রথমে সাউথ সিটি যাবো অ্যান্ড যারা যাবো অ্যান্ড মেবি ফরএভার 21 যাবো। এত সাজাগুজু করেছিস, তোকে তো মাস্ক পরে নিয়ে সবটাই চলে যাবে, কি লাভ? সেটা ঠিক আছে বাট পিকচার তো ক্লিক করতে পারবো, সেটা ঠিকই বলে। এন্ড বাই দ্য ওয়ে আজকে তোমাদের আমার আউটফিটটা ভালো করে দেখিয়ে দিই, এটা আমি আগেও ভিডিওতে পড়েছি, তো এটা আমার খুবই একটা ফেভারিট আউটফিট। জারাতে তো চলে এসেছে, ভীষণ ভীষণ কনফিউজ লাগছে, কোনটা কিনবো কোনটা কিনবো না, আদৌ কিনবো কি না কিছু ঠিক করতে পারছি না। চলে এসেছি, যদি কিছু পছন্দ হয় তো কিনবো, আদারওয়াইজ ফরএভার 21 যাবো একবার। অ্যান্ড দেখো গাইস কত বিউটিফুল বিউটিফুল কালেকশন আছে জারাতে, এটা একটা ড্রেস হচ্ছে। ঘট ফুড কোর্টের অবস্থা দেখছো, ফুড কোর্টের অবস্থা দেখে তো মাথা পুরো ঘুরে গেছিলো। এখানে বেশি টাইম একদমই ওয়েস্ট করবো না, তাড়াতাড়ি চা খাবো কারণ হেডেক হচ্ছে অ্যান্ড বাড়ি যাবো। ফাইনালি আইসক্রিম টাইম অ্যান্ড ও মাই গড গাইস দিস সিরিয়াসলি মেক টেস্টি আইসক্রিম। আজকে জারাতে প্রচুর প্রচুর ভালো জিনিস ছিল, তো আমি কিনেছি তোমাদেরকে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ডিফারেন্ট জিনিস, বাট আমি কিনেছি হচ্ছে দুখানা টপস অ্যান্ড যেটা আমি দেখাতে তোমাদেরকে বেশি ইন্টারেস্টেড সেটা হচ্ছে পারফিউম টপসগুলো। আমি দেখাচ্ছি না কারণ পুজোর জন্য কিনেছি, তো দেখিয়ে দিলে আর কিছু নিউ থাকবে না। আমাদের কে চলে এসছে বড় চাই, সেটা হচ্ছে এই পারফিউমটা, এটা হচ্ছে জারার পারফিউম ওরিয়েন্টাল, মানে অ্যাকচুয়ালি জারার পারফিউমগুলো না, জারার পারফিউমগুলো খুবই ভালো, সেন্টটা আমার খুবই ভালো লাগে। আমার যা এটার করা ছিল প্যাকেজিংটা, তো পারফিউমটা হচ্ছে এটা, পুরো ঠান্ডা বটল আছে, স্মেলটা কাজ আমি শোঙাতে পারতাম, খুবই খুবই ভালো আমার লাগে স্মেলটা। বাট আমি আগে অন্যগুলো ট্রাই করেছি আর আমি তো এটা কিনলাম, আর ও একটা ছোট পারফিউম কিনেছে, আমি ট্রাই করার জন্যই নিলাম। হ্যাঁ ও ট্রাই করার জন্যই নিয়েছে, ওটা একটু ছোট সাইজের, ওখানে না বিভিন্ন মানে মেনসদেরও পাওয়া যায় অ্যান্ড উইমেনদেরও পাওয়া যায়, তো আর খুবই মানে প্রাইস, হ্যাঁ ওটাই বলছিলাম, প্রাইসটাও খুব বেশি না, না প্রাইসটা খুব বেশি না, অথচ স্মেলটা খুব ভালো, মানে খুবই একটা কি বলবো একটু অ্যারিস্টোক্রেসি একটা স্মেলটার মধ্যে। তো এটার নেমটা দেখো তোমরা দেখে নাও, এটার প্রাইস দেখো কত সস্তা, এটার প্রাইস মাত্র 990 টাকা। হ্যাঁ অ্যান্ড যেগুলো স্মল সাইজের সেগুলো মানে ওই 600 টাকার কাছে, যেটা না 550, ও 550 ওরকম কিছু হবে, তো খুবই ভালো। অ্যান্ড পুজো টুজো আসছে, স্মেল তো আমার ভীষণ ভালো লাগে, আমি ওকে বললাম আমি জাস্ট এমন একটা কিনলাম, আমি নেক্সট আমি যাবো যখন আবার কিনবো, মানে ডেলি লাগালে তো শেষ হয়েই যাবে। এটাতে জল মিশিয়ে লাগাবি, তুমি লাগাবে জল মিশিয়ে, সো
সো এই হলো আমার আজকের জারার পারচেজ আই উইশ তোমাদের দেখাতে পারতাম টপস গুলো খুবই ভালো কালেকশন গুলো খুব ভালো এসেছে না খুবই ভালো তো গাইস আমি এখানে আরেকটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে ইয়ার রিংটা এটা আজকে আমি কিনেছি সো এটা ফরএভার 21 থেকে আমি নিয়েছি তো এটাও সেলে ছিল এটার প্রাইস হচ্ছে 299 আমি 190 তে পেয়েছি গুড মর্নিং তো এখন 10:30 বেজে গেছে এখন অবধি ব্রেকফাস্ট করা হয়নি আর বাই দ্য ওয়ে ব্রেকফাস্টে আজকে কি বানিয়েছে সেটাও জানি না কি চিল লাগছে লিখছো এখানে বাইরে আছে বলে চিল দিয়ে যাচ্ছে আজকে ব্রেকফাস্টে মাসি বান্নাতে এসেছিল আমি কিছু বলিও নেই বলেছিলাম তোমার যেটা ইচ্ছে বানিয়ে দিও বানিয়েছে আগে জানা যাক তো আজকে বানিয়েছি হচ্ছে গরমা গরম চিড়ের পোলাও ক্যাশিউ নাট দিয়ে ওটা দিয়ে ভালো লাগে আর চা তো আছেই আজকের একটা বিশাল বড় এজেন্ডা আছে সেটা হচ্ছে লিক্সিকে নিয়ে যেতে হবে ওর মানে ভেটের কাছে এরকম নর্মাল চেক আপ হবে আর অলসো ওকে একটা ভ্যাকসিন দেওয়ানোর আছে প্রথম আজকে সকাল সকালে যাওয়ার ছিল বাট সামা ওটা ডিলে হয়ে এখন একটু দেরি করে আমরা যাচ্ছি এখন বেড়ে গেছে 12:30 ওকে আমি বললাম 1:30টার সময় আসবো হ্যাঁ 1:30টা নাগাদ আমরা বেরোবো বাট আজকে যেতেই হবে মানে কালকে ভেবেছিলাম যাবো তার আগের দিনও ভেবেছিলাম যাবো করে যাওয়া নেই বাট আজকে যাবোই এমনি হও দেখো তুমি চিঠি করে দিচ্ছি যেটা তোমার সেটাই আমার বাইটা ওই আজকে তো আমাদের এই যে দেখছি দেখছো কুচি হেলানো শুরু লেক্সু অলওয়েজ এক্সাইটেড থাকে আর এখানে কেউ আসছে গেট দিয়ে ঢুকছে বের হচ্ছে ওর চোখ শুধু ওইদিকে আছে কুচি দেখো একদম নাড়াতেই থাকবে সবাই হাওয়া করে যাচ্ছে লেক্সু এসি চলছে গরম লাগছে না আমার হেড ক্লিনিকে এলে লেক্সু পুরো খুশি হয়ে যায় নিউ নিউ ফ্রেন্ডদের সঙ্গে ওর দেখাও দেখ দেখো এখানে পুচকু একটা ফ্রেন্ড সঙ্গে নিউ জিনিস কেনা আর এ তো ওই পুচকুটা একদম ওভার এক্সাইটেড হয়ে আছে লেক্সুর কাছে বারবার আসছে লেক্সু যত পুচি নাড়াচ্ছে বাকি ফ্রেন্ডশিপ আর ও একদিকে পড়তে ব্যস্ত লিক্সুর ফেভারিট টাইম তার মধ্যে আবার নিউ হার্নেস পরে আজকে ঘুরতে বেরিয়েছে কি খুশি খুশিতে একদম পাগল হয়ে গেছে মর্নিং গাইস আবার আমি দুদিন বাদে ভিডিও বানাচ্ছি তো আজকে হয়ে গেছে ফ্রাইডে আর তোমাদেরকে তো একটা কথা বলতেই আমি ভুলে গেছি কি যে আমাদের বাড়িতে আগে যে রান্নার মাসি রান্না করতো ও আবার ফিরে এসছে মানে রান্নার মাসি এখন শরীর ঠিক হয়ে গেছে পুরোনো রান্নার মাসি না খুবই ভালো রান্না করে আর আমাকে না কিছু দেখতে হয় না ফিরে এসছে জানে আমার মানে খুবই ভালো লাগছে তো যাই হোক এখন বেড়ে গেছে প্রায় 2:45 আর এখন আমরা এখন অব্দি লাঞ্চ করিনি তো লাঞ্চ করবো আজকে লাঞ্চে দেখো কি বানিয়েছে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস কি এটা এগ ফ্রাইড রাইস এগ চিকেন ফ্রাইড রাইস ইয়েস আর
চিকেন কষা গ্রেট আর তার সাথে দহি দহি থাকছে এটা তো কম্পালসারি হয়ে গেছে ওকে তো ব্যাপারটা হচ্ছে আজকে আমরা এখন একটুখানি বেরোচ্ছি আর বেরোচ্ছি প্রথমে যাব লেকশুর ডাইপার সেদিন গেছিলাম বা ডাইপার নিতে ভুলে গেছি তো ডাইপার নেব অ্যান্ড ওখান থেকে ও আমাকে বলেছে কোনো একটা ভালো জায়গায় নিয়ে যাবে আজকে মানে জাস্ট এরকম আড্ডা দেওয়ার জন্য বেশিক্ষণ থাকবো না তো দেখা যাক কোথায় নিয়ে যাই বাই দ্য ওয়ে আজকে এটা আমার আউটফিট অ্যান্ড লেকশু অ্যাজ ইউজুয়াল এক্সাইটেড যাওয়ার জন্য বাট ওকে একটু পরে আমরা তাড়াতাড়ি ফিরে যাবো দিয়ে ওকে ঘোরাতে নিয়ে যাবো এখন গাড়িতে সবসময় মাস্ক পরে থাকতে হয় বলে আগের দিন আমি ইয়ারিং পরে বেরিয়েছিলাম বলো হ্যাঁ কানগুলো পরে দাবা হয়ে চলেছিল তো আমি ভাবলাম আজকে একদম কিচ্ছু করবো না কারণ মাস্ক পরে থাকতে হয় সেটাই কোনো লাভ নেই অ্যাকচুয়ালি রেডি হয়ে কোনো লাভ নেই অ্যাকচুয়ালি মাস্ক পরে থাকতে ভিড় জায়গায় গেলে মাস্ক পরতে হবে গাড়িতেও ইভেন মাস্ক পরেই থাকতে হচ্ছে হ্যাঁ মাস্ক না পরে ধরে নিবে চালান কেটে দেবে সেটা সত্যি ভালো আর বেশ মানে কি বলবো একটা মাহলটা ভালো এনজয় হ্যাঁ দেখতে শুরু করবে বাইরে থেকে দেখবে বাইরে দেখবে বাইরে বসবে আমাদের সঙ্গে আমরা যদি দেখি তখনও যাবে মানে ব্যালকানিটা কাইন্ড অফ ভীষণ ফেভারিট একটা ভিডিও।